নিত্যপণ্যের বাজারের খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার নিত্যপণ্যের বাজার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন জানাবেন। আপনাকে যেটি বলি যে গাইবান্ধা সকাল থেকে আজকে তিন বাজার ঘুরে বেরিয়েছি, এর মধ্যে মিশন বাজার, নতুন বাজার এবং এখন যেটিকে দাঁড়িয়ে আছে, এটি গাইবান্ধার অনেকটা দীর্ঘদিনের একটি জনপ্রিয় যে বাজার সেটি হলো হকার্স মার্কেটে। আমি যেটা দেখেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও সবজি সহ যে ব্রয়লার মুরগি এবং মাংসের দাম যেটি কিছুটা বেড়েছে, যেমন আলুর দাম এর আগে ছিল 52 টাকা, সেটি বাড়িয়ে এখন 55 টাকা করা হয়েছে। এরপর কাঁচা মরিচ 120 টাকাতে বিক্রি করা হচ্ছে, এরপরে রসুনের দাম বেড়েছে, এছাড়াও যে মাছের বাজারের যেটি সেটিও কিন্তু বেড়েছে। আর ব্রয়লার মুরগি যেটি ছিল 150 টাকা, সেটি কিন্তু এখন বাড়িয়ে 160 টাকা করা হয়েছে। আমি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে বাজার মনিটরিং কিন্তু করা হচ্ছে না, মনিটরিংটা আসলে আমাদের করতে হচ্ছে না, কারণ ভোক্তা অধিকার থেকে শুরু করে এই বাজার মনিটরিং এর যে দায়িত্বে যারা রয়েছে তারা যদি নিয়মিত মনিটরিং করতো তাহলে কিছুটা হলো নিত্যপণ্যের দাম কমতো এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের ভিতরে স্বস্তি কমতো। মনিয়া,